সুপ্রিয় শিক্ষার্থী আমার মার্কেটিং ক্লাসে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ছুটির আগে এর আগে আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম একটা ক্লাস করেছিলাম তো আমাদের শেষ হয়নি তো আজকে আমরা আবার প্রশ্ন আলোচনা শুরু করব এ লেসনে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা প্রথমে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড হ্যাঁ দু হাজার উনিশ রাজশাহী বোর্ড সেটা প্রশ্নটা দেখো রাজশাহী বোর্ড দু হাজার উনিশের প্রশ্নটা আছে যে আয়াত ট্রেডার্স একটি স্বনামধন্য বিপণনকারী প্রতিষ্ঠান সঠিক বাজার তথ্য সংগ্রহ এবং উন্নত মানের কাঁচামাল ক্রয় করে প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় গুণগত মানের পণ্য উৎপাদন করে উৎপাদিত পণ্য যথাযথভাবে মরগীকরণ শেষে গুদামজাত করে করে পরবর্তীতে নিজস্ব শোরুমের মাধ্যমে ক্রেতাদের নিকট বিক্রয় করে প্রতিষ্ঠানটি মাঝে মাঝে ক্রেতাদের সংস্পর্শে গিয়ে পণ্য সম্পর্কে ক্রেতাদের পরামর্শ গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করে তো এটা হচ্ছে প্রশ্ন আমাদের ক এবং খ প্রশ্ন আমরা আগেও আলোচনা করেছি যে এগুলো বইয়ে আছে যেহেতু আমরা এগুলো নিয়ে আলোচনা করব না সরাসরি অনুধাবন এবং জ্ঞানমূলকে আছে তো আমরা গয় প্রশ্নটাতে যাই গয় প্রশ্নটা দেখো তোমাদের গড়ের প্রশ্নটা হচ্ছে কি উদ্দীপকের ঘটনায় বিপণনের উৎপাদন পূর্ববর্তী যে কাজগুলো রয়েছে তা ব্যাখ্যা করো হ্যাঁ বিপণনের উৎপাদন পূর্ববর্তী কি কাজ আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা জানি উৎপাদন পূর্ববর্তী কাজগুলো হচ্ছে বাজার তথ্য সংগ্রহ বা বাজার জরিপ এবং কাঁচামাল ক্রয় এই বিষয়গুলো হচ্ছে উৎপাদন পূর্ববর্তী কাজ এবং বাজার তথ্য সংগ্রহ উন্নত মানের কাঁচামাল ক্রয় করে প্রতিষ্ঠানটি নিজস্ব গুদামে উৎপাদন করে তাহলে এই কাজগুলোই হচ্ছে উৎপাদন পূর্ববর্তী কাজ আচ্ছা তাহলে আমরা আগে বলি যে মার্কেটিং কাকে বলে বিপণন কি সাধারণভাবে বিপণন হলো কতগুলো কাজের সমষ্টি যার সাহায্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী ও সেবা কর্ম চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো হয় কতগুলো কাজের সমষ্টি হচ্ছে বিপণন এবং যার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো হয় এই কার্যক্রম হচ্ছে বিপণন তাহলে আর এছাড়াও উৎপাদনের পূর্বে কতগুলো কাজ বিপণন করে থাকে যেমন বাজার তথ্য বাজার জরি প্রতিযোগী চিহ্নিত করা কাঁচামাল এবং যন্ত্রপাতি এগুলো ক্রয় করা হুম উৎপাদনের জন্য এবং পরবর্তীও কিছু কাজ থাকে বিপণনের ক্ষেত্রে কত পরবর্তী কতগুলো কাজ থাকে যেমন সন্তুষ্টি অর্জন কতটুকু করেছে সন্তুষ্টি পরিমাপ করা গ্যারেন্টি প্রদান পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি দেয়া এই বিষয়গুলো হচ্ছে পরবর্তী কাজ বিপণনের বিক্রয় পরবর্তী কাজ তাহলে এই এখানে উদ্দীপক নিয়ে বলো যে কি বলা হচ্ছে আয়া ট্রেডার্স হচ্ছে একটি বিপণনকারী প্রতিষ্ঠান তারা কি করে কাঁচামাল এগুলো সংগ্রহ করে নিজস্ব কারখানায় গুণগত মানের পণ্য উৎপাদন করে এবং এগুলো তারা বিভিন্ন শোরুমের মাধ্যমে ক্রেতাদের নিকট বিক্রি করে তাহলে এখানে আয়াত ট্রেডার্স পণ্য উৎপাদনের পূর্বে কি কাজ করেছে বাজার তথ্য সংগ্রহ করেছে এবং ভালো কাঁচামাল ক্রয় করে বিপণনের পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছে তাহলে এটাই হচ্ছে উত্তর যে আয়াত ট্রেডার্স উৎপাদনের পূর্বে বাজার জরিপ এবং কাঁচামাল ক্রয় এই কাজগুলো পূর্ববর্তী কাজগুলো সম্পন্ন করেছে আচ্ছা সেগুলোর ব্যাখ্যা করতে বলা হয়েছে এই ব্যাখ্যাগুলো হচ্ছে এটা আর ঘয়ের প্রশ্নে যাও এবার ঘয়ের প্রশ্ন ঘয় ঘয়ের প্রশ্ন হচ্ছে কি আয়াত ট্রেডার্স বিক্রয় পরবর্তী যে কাজ সম্পাদন করে করে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো আগেরগুলো ছিল পূর্ববর্তী কাজ এখন পরেরটা এটা হচ্ছে পরবর্তী কাজ পরবর্তী কাজ তারা কি করেছে যে ক্রেতাদের লেখা আছে দেখো শেষের অংশে আছে ক্রেতাদের সংস্পর্শে গিয়ে পণ্য সম্পর্কে তাদের পরামর্শ দেয় এবং সংশোধনমূলক ব্যবস্থা করে আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে পরবর্তী কাজ তো পরবর্তী কাজ করেছে হচ্ছে ক্রেতা যে পরবর্তী কাজ করেছে সেটা হলো সন্তুষ্টি পরিমাপ অর্থাৎ বিক্রয় পরবর্তী ক্রেতাদের পণ্য সম্পর্কে সন্তুষ্টি পরিমাপ এই জাতীয় কাজ তারা শেষে করেছে তাহলে আমরা জানি যে বিপণনের বিপণনের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে ভোক্তা সন্তুষ্টি এবং সেই জন্য বিপণন বিভিন্ন ধরনের ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং অনেকেই মনে করে যে বিক্রয় পণ্য বিক্রয় করলেই বিক্রয়ের কাজ শেষ বিপণনের মূল কাজ পণ্য বিক্রয় করাই হচ্ছে বিপণনের মূল কাজ আসলে তা নয় নয় বিপণনের কাজগুলো বিপণনের ক্ষেত্রে বিক্রয়ের পরবর্তী অনেকগুলো কাজ থাকে হ্যাঁ তার মধ্যে সন্তুষ্টি পরিমাপ করা সবচেয়ে জরুরি কারণ ক্রেতার সন্তুষ্টি অর্জন না করলে সেই ক্ষেত্রে ভোক্তা সন্তুষ্টি অর্জন যদি পরিমাপ করা না হয় এবং তারা যদি সন্তুষ্টি অর্জন না করে তাহলে দীর্ঘমেয়াদী বাজারে পণ্য নিয়ে টিকে থাকতে পারে না কোনো প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে বিপণনের মৌলিক উদ্দেশ্যই ভোক্তা সন্তুষ্টি এবং ভোক্তারা যতদিন সন্তুষ্ট থাকবে ততদিনই কিন্তু পণ্য পণ্যের বিক্রয় বাড়বে বিক্রয় হবে হ্যাঁ এবং আর আরও একটা বিপ বিষয় আছে একটা এছাড়া একটা একজন ক্রেতা যদি সন্তুষ্ট হয় তখন অবশ্যই সে অন্য জনকেও সেটা পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারে বা পণ্য ক্রয় আহ্বান করে থাকে তাহলে এটাই হচ্ছে উত্তর এখানে তুমি এরপরে উদ্দীপক নিয়ে লিখবা যে উদ্দীপকের আয়া ট্রেডার্স কী করে পণ্য উৎপাদন করার পর যথাযথভাবে মড়ক টরক করে গুদামজাত করে অতপর নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করে এবং পরবর্তী সময় তারা কি করে কার্যক্রম শেষ না তাদের কার্যক্রম এখানেই শেষ নয় তারা কি করে তাদের পণ্য সম্পর্কে জিজ্ঞাসা করে সমস্যা গ্রহণ করে এবং কোনো ভুল থাকলে বা ত্রুটি থাকলে সেগুলো সংশোধনের মূলক কাজগুলো গ্রহণ করে অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্রেতা ধরে রাখার জন্য যেটা জরুরি অর্থাৎ কি ভোক্তার সন্তুষ্টি অর্জন বা ভোক্তা সন্তুষ্ট কিনা এই বিষয়গুলো সন্তুষ্টি অর্জন বিষয় তারা পরিমাপের পরিমাপ করে যাতে যেগুলো বিক্রয় পরবর্তী কাজ এবং যেটা একটা প্রতিষ্ঠানের জন্য জরুরি এই হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড তারপরে আসো আমরা যশোর বোর্ড নিয়ে আলোচনা করি যশোর বোর্ড দুই হাজার উনিশ দেখো এই প্রশ্নটা খুব সুন্দর একটা ভালো প্রশ্ন এটা বোঝার আছে এ ধরনের প্রশ্ন আসে এর আগেও এসেছে বিগত সালে তো এখানে আমরা প্রশ্নটা একটু পড়ি ইলিশের মৌসুমে ইলিশের মৌসুমে চট্টগ্রামে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে স্থানীয় মাছ ব্যবসায়ীরা জেলেদের নিকট থেকে গড়ে প্রতি কেজি তিনশো টাকা দরে মাছ কিনে তা বড় মাঝারি ও ছোট তিন ভাগে বিভক্ত করে ছোট মাছগুলো স্থানীয় বাজারে প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করে বড় ও মাঝারি মাছগুলো ঢাকার পাইকারদের নিকট গড়ে পাঁচশো টাকা দরে বিক্রি করে ঢাকার অধিবাসীরা খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে বড় মাছ বারোশো টাকা এবং মাঝারি মাছ এক হাজার টাকা দরে ক্রয় করে খুব সমসাময়িক প্রশ্ন প্রশ্ন আসলে তাই আমরা সেরকমই কিনে থাকি জানো আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে ক খ আমি আলোচনা করব না গয়ের প্রশ্নটাতে যাও গ হচ্ছে গয়ের প্রশ্ন দেখো স্থানীয় মাছ ব্যবসায়ী মাছ বিক্রির আগে বাজাতকরণের কোন কাজটি সম্পাদন করেছেন ব্যাখ্যা করো এটা হচ্ছে প্রশ্ন গয়ের প্রশ্ন হ্যাঁ গয়ের প্রশ্ন হচ্ছে এটা সেটা এখানে কি করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা কী করেছেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রির আগে বাজারকরণের কোন কাজটি করেছেন পর্যায়িতকরণের কাজটি করেছে এটা হচ্ছে উত্তর গয়ের উত্তর হবে পর্যায়িতকরণের কাজটি করেছে আচ্ছা এখন বলো তুমি যে পর্যায়িতকরণ কি আকার ও গুণাগুণের দিক থেকে সমজাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যের এককগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকেই আমরা পর্যায়িতকরণ বলি অর্থাৎ আকার গুণের এগুলো বিবেচনা করে তাদেরকে সমজাতীয় একই ধরনের বৈশিষ্ট্যের দ্রব্যগুলোকে দ্রব্যের এককগুলোকে যখন আলাদা বিভিন্ন ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে পর্যায়িতকরণ এবং পর্যায়িতকরণ কি করে পর্যায়িতকরণ বিক্রয় কাজের সুবিধা সৃষ্টি করে এবং বিভিন্ন আকার ও মানের ভিত্তিতে এভাবে ভাগ করা হলে একদিকে ক্রেতায় যেমন ক্রেতা যেমন ঝামেলায় পড়ে না ক্রয়ের ক্ষেত্রে আবার বাজারও পণ্যের বাজারও সম্প্রসারিত হয় আচ্ছা আমরা এরপরে উদ্দীপক নিয়ে একটু বলো যে কি বলা আছে নিজেরাই বুঝতে পারছো এখানে উদ্দীপকে যেভাবে আছে সেভাবে তুমি একটু লিখতে হবে তোমাকে কারণ প্রশ্ন এটা 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 নিয়ে মৌসুমে মৌসুমে চট্টগ্রামে প্রচুর মাছ ধরা পড়ে মাছ ব্যবসায়ীরা তারা জেলেদের নিকট থেকে সেগুলো সংগ্রহ করে সুবিধার্থে বিক্রয় সুবিধার্থে ছোট বড় মাঝারি সাইজে ভাগ করে এবং স্থানীয় 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 ব্যবসায়ীরা জেলেদের নিকট থেকে প্রতি যে মাছ তারা খুব কম দামে তিনশো টাকা দরে ক্রয় করে সেগুলো বাছাই করে বিভিন্ন ভাগে ভাগ করে ছোটগুলোকে তিনশো পঞ্চাশ এবং মাঝারিগুলোকে মাঝারি ও বড়গুলোকে পাঁচশো টাকা দরে বিক্রি করে আচ্ছা এইভাবে মাছগুলোকে যে ভাগ করা হচ্ছে এই কাজটাকে বিপণন প্রক্রিয়ার এই কাজটি হচ্ছে পর্যায়িতকরণ এটা হচ্ছে উত্তর এবং ক্ষয়ের প্রশ্নে যাও ক্ষয়ের প্রশ্ন হচ্ছে কি মধ্যস্থ ব্যবসায়ীদের নিকট মধ্য মধ্যস্থ ব্যবসায়ীদের কারণে ঢাকার অধিবাসীদের তিনশো টাকার মাছ বারোশো টাকায় ক্রয় করতে হয় যথাযথ মূল্যায়ন করো প্রশ্নে মানে কারণটা মূল্যায়ন করতে বলছে তাহলে এখানে কি বলা হচ্ছে যে কারণে টাকার মাছ তারা বারোশো টাকায় ক্রয় করতে হয় যথাযথভাবে মূল্যায়ন করো আচ্ছা এখানে তুমি লিখতো লিখতে হবে তোমাকে কি লিখবে তুমি হ্যাঁ আহ উত্তরটা সঠিক তাই তো হ্যাঁ মধ্যস্থ ব্যবসায়ীদের কারণে ঢাকার অধিবাসীদের তিনশো টাকার মাছ বারোশো টাকায় ক্রয় করতে হয় এই উক্তিটি যথার্থ এটা হচ্ছে প্যারা দিয়ে ফার্স্ট এটা লিখবা প্রথমে তারপরে তুমি যাও এখানে কি লিখতে হবে যে আমরা জানি যে মধ্যস্থ ব্যবসায়ী কারা মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সেবা চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছে দেয় তারা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে বন্টনকারীতে মধ্যবস্থ ব্যবসায়ীরা ব্যাপক প্রধান ভূমিকা পালন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও অনেক সময় তারা তাদের যে অশোভন কার্যক্রম অশোভন কার্যক্রমের কারণে কি হয় কার্যক্রমগুলো সংগঠিত হয় এবং সেই দিক থেকে মধ্যস্থ ব্যবসায়ীদের সবচেয়ে ক্ষতিকারক দিক হলো এরা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে অহেতুক পণ্যের মূল্য বৃদ্ধি করে এবং এর ফলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয় আমরা যারা ক্রেতা আছে তারা হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ অহেতুক তারা তারা ঝামেলা সৃষ্টি করে অহেতুক তারা অশোভন কার্যক্রম এবং অহেতুক দাম বৃদ্ধি এবং ক্রাইসিস সৃষ্টি এই কাজগুলো মধ্যস্থ ব্যবসায়ীরা করে থাকে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে আচ্ছা এখানে এটা হচ্ছে বিষয় আর এরপরে তুমি এর পরের পেড়াতে যাও এখানে তুমি লিখতে হবে কি ব্যাখ্যাটা লিখতে হবে উদ্দীপকের আলোকে তুমি ব্যাখ্যা জানাবে সেটা হচ্ছে কি যে যা আগে বলেছ যে তিনশো টাকার মাছ দরে জেলেদের নিকট থেকে মাত্র তিনশো টাকা করে কিনে সেগুলো পর্যায়করণ করে বিভিন্ন ভাগে ভাগ করে তিনশো পঞ্চাশ পাঁচশো টাকার দরে তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আর অথচ ঢাকার অধিবাসীরা সেই একই মাছ তারা কিনতে খরচ করতে হয় তাদের এক হাজার থেকে বারোশো টাকা এবং এই ক্ষেত্রে তারা কি করে এখানে এই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা পাইকাররা উক্ত মাছগুলো উচ্চ মূল্যে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে খুচরা ব্যবসায়ীরা আরও বেশি উচ্চ মূল্যে বা আরও বেশি লাভ নিয়ে ভোক্তাদের নিকট বিক্রি করে অর্থাৎ স্থানীয় জেলে থেকে শুরু করে ঢাকার ভোক্তাদের নিকট আসা পর্যন্ত বেশ কয়েকজন মধ্যস্থ ব্যবসায়ী এখানে অবস্থান করে এবং এই ক্ষেত্রে তারা পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে দেয় এবং যদি জেলে এবং ভোক্তাদের মাঝে এই পরিমাণ এত পরিমাণ মধ্যস্থ ব্যবসায়ী না থাকত অথবা তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে কি হতো ভোক্তারা আরও কম মূল্যে পণ্য বা মাছগুলো পেতে পারত বা ক্রয় করতে পারত। এই হচ্ছে উত্তর সুতরাং বলা যায় যে কি বলবা যথাতে বলা হয় যে অতিরিক্ত মধা শেতের কারণে ঢাকার অধিবাসীদের মাছ তিনশো টাকার মাছ তারা বারোশো টাকায় কিনতে বাধ্য হচ্ছে বা তাদের নিকট বারোশো টাকায় বিক্রয় করা হচ্ছে এই হচ্ছে উত্তর ঘয়ের উত্তর এটা গেল হচ্ছে আমরা এটা আলোচনা করলাম নেক্সট যাব এটা যশোরবর ছিল পরবর্তীটা আসছে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই কুমিলা কুমিল্লা বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই এখানে যাও এটা প্রশ্নটা দেখো তাৎপল্লী রাজশাহী তাৎপল্লী রাজশাহীতে একটি প্রসিদ্ধ শাড়ি বিপণী তাঁতপল্লী নাম হচ্ছে তাঁতপল্লী রাজশাহীতে একটি প্রসিদ্ধ শাড়ি বিপণী প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি সংগ্রহ করে তাদের দোকানের মাধ্যমে বিক্রয় করে থাকে তাঁতপল্লির পিওর তাঁতের শাড়ি বিক্রয়ের সুনাম রয়েছে প্রতিষ্ঠানটি শাড়ি বিক্রয়ের ক্ষেত্রে কিছু নীতি অনুসরণ করে করে যেমন প্রত্যেকটি শাড়ির প্রকৃতি গুণাগুণ রং বয়স ভেদে আলাদা আলাদা র্যাকে শাড়ি সাজিয়ে বিক্রয় করে থাকে ফলে ভোক্তারা তাদের পছন্দ মতো শাড়ি সহজে ক্রয় করতে পারায় প্রতিষ্ঠানটির বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি পায় আচ্ছা এটা হচ্ছে প্রশ্ন আমরা গয়ের প্রশ্নে যাব সরাসরি গয়ের প্রশ্ন গয়ের প্রশ্নটা কি তাৎপল্লি তাৎপল্লী সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের শাড়ি এনে বিক্রয়ের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে আচ্ছা কোন ধরনের বলা হচ্ছে তারা রাসাই এবং সেরাজগঞ্জ টাঙ্গাইল থেকে করে দোকানের মাধ্যমে বিক্রয় করে তাহলে এটা এই যে দোকানের মাধ্যমে যে বিক্রয় করে এবং বিক্রয়ের ফলে কিছু নীতি অবলম্বন করে এখানে বলা হচ্ছে তাহলে এই যে দোকানের মাধ্যমে বিক্রয় করছে সেটার সেটা কি করছে সেটা তাঁতপল্লী সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের শাড়ি এনে বিক্রয়ের ফলে কি করছে তারা যেহেতু তারা শাড়িগুলো আনছে থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল রাজশাহীর একটি দোকান সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে আনছে এই যে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে শাড়ি সংগ্রহ করে দোকানের মাধ্যমে বিক্রয় করা এটা হচ্ছে পণ্যের বিক্রয়ের ফলে সেটা হচ্ছে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করছে অর্থাৎ পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছে এরপরে লিখো পরিবহন বিষয়টা কি স্থানগত উপযোগ সৃষ্টি করছে কি ধরনের উপযোগ আচ্ছা পরিবহনের মাধ্যমে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হয় এবং পরিবহন হচ্ছে উৎপাদন ও ভোক্তার মধ্যে দূরত্ব হ্রাস করে ফলে কি হয় দূরবর্তী স্থানের ভোক্তারা সহজে পণ্যটা পেতে পারে ভোগ করতে পারে পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয় ফলে কি হয় পণ্যের এই যে পরিবহন এটা পণ্য এটাই পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে আর এরপরে উদ্দীপক অনুযায়ী যাও পরের প্যারাতে লিখবে তাৎ সে তাৎ হচ্ছে রাজশাহীর একটি প্রসিদ্ধ শাড়ি বিপণী যেটা সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে শাড়ি সংগ্রহ করে গুদা দোকানের মাধ্যমে বিক্রয় করে এবং যেহেতু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের মধ্যে দূরত্ব রয়েছে এবং এই দূরত্ব দূরত্ব দূরত্বজনিত বাধা বা অসুবিধা দূর করতে পরিবহন কাজ করছে যেটাকে বলা হচ্ছে পরিবহন স্থানগত সৃষ্টি করে তাই বলা যায় যে এর মাধ্যমে তাঁতপল্লীর এই দোকান সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের শাড়ি এনে বিক্রয়ের ফলে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে গ আমরা ঘয়ের প্রশ্নে যাব এটা হচ্ছে ঘ নেক্সট ঘর প্রশ্নটা একটু দেখো উদ্দীপকে উদ্দীপকে ক্রেতাদের পছন্দের শাড়ি নির্বাচনে সম্পাদিত বিপণন কার্যক্রম কার্যাবলীর সঠিকতা মূল্যায়ন করো পছন্দের নির্বাচনে যে কাজটা করেছে বিপণন যে সঠিক কিনা সেটা তোমাকে ব্যাখ্যা করতে বা মূল্যায়ন করতে বলা হয়েছে এখানে যাও ঘয় প্রশ্নটা উত্তরটা কি হবে যে ক্রেতাদের পছন্দের সারি নির্বাচনে যে সম্পাদিত বিপণন কাজগুলো ছিল সঠিক তাই তো এই যে তাৎপল্লী এই রাজশাহীর প্রসিদ্ধ শাড়ি বিপণী বিতান সেটা যে কাজটা করেছে যে পছন্দের শাড়ি নির্বাচনে সম্পাদিত বিপণন কাজগুলো সঠিক ছিল অর্থাৎ পর্যায়িতকরণ করা হয়েছে এখানে দেখো লেখা আছে শাড়ির প্রকৃতি গুণাগুণ রং এগুলো এবং বয়স বেঁধে আলাদা আলাদা র্যাকের শাড়ি সাজিয়ে সেগুলো বিক্রয়ের ব্যবস্থা করেছে তাহলে তারা কি করেছে পর্যায়িতকরণ করেছে পণ্যের তাদের উক্ত শাড়িগুলোর সঠিকভাবে পর্যায়িতকরণ করা হয়েছে পর্যায়িতকরণ হলো নির্ধারিত বিভিন্ন মান অনুযায়ী এগুলোকে পণ্য বা সেবার শ্রেণীবদ্ধকরণ করা এগুলো আকার গুণ এবং সমজাতীয় এই বৈশিষ্ট্যর আলোকে এই পণ্যগুলোকে এককগুলোকে পণ্যের এককগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ এটা আগে যেমন ছিল আচ্ছা এর আগের প্রশ্নে তাহলে বিক্রয় কাজের সুবিধার জন্য পর্যায়িতকরণ করা হয় এবং এই ক্ষেত্রে ক্রেতারা কোনো ঝামেলা পড়ে না এবং বাজারও সম্প্রসারিত হয় আর এটার উত্তর এর পরের অংশে তুমি উদ্দীপক অনুযায়ী লিখবে যে তাঁত তাঁতপল্লী সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল থেকে শাড়ি সংগ্রহ করেন এরপর তারা গুণাগুণ রং বয়স ভেদ এগুলোকে বিভিন্নভাবে ভাগ করেন মূলত তাঁত তাঁতপল্লী ক্রেতাদের শাড়ি নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে পর্যায়িতকরণ করেছে এবং এর ফলে বিভিন্ন ধরনের ক্রেতা বিভিন্ন ধরনের পণ্য তাদের সাইজ অনুযায়ী তাদের বয়স অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী পণ্যগুলো মূল্য নির্ধারণ করা ফলে তারা পণ্য পণ্য কিনতে পারছে এবং ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে এবং তাদের কোনো পণ্য নিতে পণ্য খুঁজে নিতে বা সঠিক মানের পণ্য পেতে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে তারা এতে কি হচ্ছে প্রতিষ্ঠানটির বাজার ধরে রাখা সম্ভব হচ্ছে এবং অবশ্যই বাজার আস্তে আস্তে বাজার সম্প্রসারিত হচ্ছে তাই বলা হচ্ছে যে এই যে কাজ করেছে তাঁতপল্লী ক্রেতাদের পছন্দের শাড়ি নির্বাচনের ক্ষেত্রে যে কাজটি করেছে সেই কাজ বিপণন কাজগুলো বা কাজটি সঠিক ছিল আচ্ছা এরপরে আসছি চট্টগ্রাম বোর্ড আহ চট্টগ্রাম বোর্ড দু এটাতে যাও জনাব সানোয়ার নরসিদি ও সিরাজগঞ্জের তাঁতিদের নিকট থেকে উন্নত মানের শাড়ি সংগ্রহ করে তার নিজস্ব গাড়িতে করে ঢাকা নিউ মার্কেটের সাবিত্রী শাড়ি হাউজ সহ আরো কতিপয় শাড়ির দোকানে সরবরাহ করেন সাবিত্রী শাড়ি হাউজ শাড়ির প্রকৃতি গুণগত মান ডিজাইন ও মূল্য প্রকৃতি ভেদে পৃথক পৃথক র্যাগে শাড়িগুলো সজ্জিত করে এতে করে গ্রাহকরা সহজেই তাদের বাজেটের মধ্যে শাড়ি ক্রয় করতে পারে এটা আগের কুমিল্লা বোর্ডের প্রশ্নের মত মতো যে গাড়ি ব্যবহারের মাধ্যমে জীবনের কাজ শেষ সম্বন্ধে করেছেন এটা কুমিল্লা বোর্ডের প্রশ্নের মতো এখানে আমি শুধু আলোচনা পুরোটা করব না আমি উত্তর বলে দিচ্ছি তোমরা বোধহয় বুঝতে পারছো আগের প্রশ্নটা উত্তর এটা সেম প্রায় এটা ও যে আগের গয়ের উত্তরটা হবে কি গয়ের উত্তরটা পরিবহন যেটা ছিল স্থানগত উপযোগ সৃষ্টি করছে এখানে পরিবহন স্থানগত উপযোগ না বলে এখানে তোমাকে বলতে হবে যে জনব সানোয়ার ঢাকায় শাড়ি শাড়ি সরবরাহের যে কাজে যে নিজস্ব গাড়ি ব্যবহারের মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন আর আগেটা ছিল যে স্থানগত বিভিন্ন জায়গা থেকে পণ্য শাড়ি এনে টাঙ্গাইল আর হচ্ছে সিরাজগঞ্জ এটা থেকে সারি এনে ওটা ছিল স্থানগত উপযোগ আর এখানে হবে একই স্থানগত উপযোগ তোমাকে স্থানগত উপযোগ বা পরিবহন কাজগুলো কি সেগুলো বলতে হবে পরিবহনের মাধ্যমে কিভাবে বিপণন কাজ সম্পন্ন হয় তাহলে এখানে হবে নিজস্ব গাড়ি ব্যবহারের মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন তোমরা এটা লিখতে পারবে এরপরে যাও আমি ঘয়ের প্রশ্নতে যাই ঘয়ের প্রশ্নটাও দেখি উদ্দীপকে উল্লেখিত সাবিত্রী শাড়ি হাউস কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজের যৌক্তিকতা উল্লেখ যৌক্তিকতা বিশ্লেষণ করো এটাও সেই একই উত্তর এটা একটু একই প্রশ্ন শুধু একটু উদ্দীপকের কিছুটা পরিবর্তন কিন্তু উত্তর একই হবে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এখানেও এই যে বলা হচ্ছে লাস্টে দেখো শেষের দিকে সাবিত্রী শাড়ি হাউস প্রকৃতি গুণগত মান ডিজাইন ও মূল্য ভেদে পৃথক পৃথক র্যাকের শাড়িগুলো সুজিত করে এতে করে গ্রাহকরা সহজেই তাদের বাজেটের মধ্যে পছন্দের শাড়ি ক্রয় করতে পারে তাহলে উদ্দীপকে উল্লেখিত সাবিত্রী শাড়ি হাউস কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজের যৌক্তিকতা বিশ্লেষণ করো যে কাজটি করেছেন সেটার যৌক্তিকতা অর্থাৎ কি কাজটি করেছেন এর আগে যেমন ছিল তারা পর্যায়িতকরণের কাজটি সঠিকভাবে করেছেন যেটা বিপণনের কাজ এখানেও তাই হবে উত্তরে পর্যায়িতকরণের কাজটি যৌক্তিক ছিল এভাবে তুমি লিখবা এবং প্রশ্নের সাথে মিল রেখে উত্তর উদ্দীপকের সাথে মিল রেখে তোমাকে উত্তর শেষ করতে হবে তাহলে এটা এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড আমরা পরবর্তীতে যাব পরবর্তী হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ড দুই হাজার উনিশ সিলেট বোর্ড দুই হাজার উনিশ এটাতে যাও সিলেট বোর্ড দেখো মন্টুমিয়া একজন পোশাক ব্যবসায়ী মন্টুমিয়া একজন পোশাক ব্যবসায়ী তিনি নিজে ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে তুলনামূলক কম দামে ক্রয় করেন পাইকারি বাজার ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে কম দামে তুলনামূলক কম দামে ক্রয় করেন আশেপাশের দোকানদারদের চেয়ে তিনি অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করতে পারেন বিধায় তার বিক্রিও এবং মুনাফা অন্য সবার চেয়ে বেশি আচ্ছা এখানে হচ্ছে প্রশ্ন এটার গয় প্রশ্নে যাও গ হচ্ছে মন্টুমিয়া তার ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো মটু তার ব্যবসার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন মন্টু তার ব্যবসার মাধ্যমে এই যে গয়ের প্রশ্নটা হবে সত্যগত উপযোগ সত্যগত উপযোগ সৃষ্টি করেন আমরা জানি উপযোগ কি উপযোগ হচ্ছে পণ্যের ব্যবহারযোগ্যতা তো পণ্যের উপযোগিতা পাওয়া যায় উপযোগের ক্ষেত্রে অনেক অনেক ধরনের উপযোগ আছে স্থানগত কালগত সময়গত সত্যগত প্রচারগত এই এই উপযোগগুলো আছে সময়গত এই এর মধ্যে এই উপযোগটা হবে কি এই যে তিনি বলা হচ্ছে পাইকারি বাজার ঘুরে বিভিন্ন পাইকারি বাজার ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে তুলনামূলক কম দামে ক্রয় করেন আহ তাহলে এই যে তিনি কম দামে ক্রয় করেন এটা হচ্ছে ক্রয় করা হচ্ছে ক্রয় বিক্রয় হচ্ছে সত্যগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের শতগত উপযোগ সৃষ্টি হয় তাহলে এখানে উত্তর হবে যে মন্টুমিয়া তার মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করেন তো উপযোগ উপযোগ কি ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের সৃষ্টি হয় উৎপাদক 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 বিক্রয়ের উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে পণ্য ব্যবসা বা উৎপাদন করে আর প্রকৃত ভোগকারীর নিকট অথবা তার তাদের সত্ত্বাধীন মালিকানায় এই পণ্য পৌঁছানোর প্রক্রিয়ায় যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে শতগত উপযোগ আর এই উপযোগের মাধ্যমে কি হয় পণ্যের মালিকানা সত্যগত উপযোগের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় এবং এই বলা এই হচ্ছে শতগত উপযোগ তাহলে উদ্দীপকে মন একজন কি পোশাক ব্যবসায়ী সে বিভিন্ন বাজার ঘুরে পাইকারি বাজার ঘুরে হালের মানসম্মত পোশাক দামাদামি করে ক্রয় করে আনে এবং সেটা কি করে যার ফলশ্রুতিতে তিনি আশেপাশের দোকানের চেয়ে কম দামে সেগুলো বিক্রি করতে পারে এই যে ক্রয় করে আনা এবং আবার বিক্রয় করা এই যে ক্রয় বিক্রয় এর এর মাধ্যমে সে বিক্রয়ের মাধ্যমে মুনাফাও পায় এই যে ক্রয় বিক্রয় করা এটাই হচ্ছে শতগত উপযোগ শতগত উপযোগের মাধ্যমে পণ্যের মালিকানা আনা এক হাত থেকে অন্য হাতে যায় তাই বলা হচ্ছে যে মন্টু মিয়া যে কাজ করেছেন সেটা যে তার তার ব্যবসায়ের মাধ্যমে পণ্যের শতগত শতগত উপযোগ সৃষ্টি হচ্ছে বা হয়েছে এটা হচ্ছে ঘ এরপরে যাও প্রশ্ন হচ্ছে মন্টুমিয়ার সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো যে তিনি সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন করতে বলা হচ্ছে এখানে কি লিখতে হবে তোমাকে তুমি তোমরা এখানে লিখতে হবে যে মন্টুমিয়ার ব্যবসায় সফলতার কারণ হলো সে উত্তম ক্রয় সে এই যে একটু আগে দেখো প্রথমের দিকে দেখো তিনি বিভিন্ন পাইকারি বাজার খুলে হাল ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে তুলনামূলক কম দামে ক্রয় করে আনেছেন এবং সেটা আবার সে মোটামুটি কম দামে ভালো বিক্রয় করতেও পেরেছেন তাহলে এই যে মন্টুমিয়ার ব্যবসার কারণ হলো এটার উত্তর হচ্ছে হবে হচ্ছে উত্তম ক্রয় ভালো ক্রয় করেছেন বেদায় ভালোভাবে ভালো বিক্রয় করা যাবে আচ্ছা উত্তম ক্রয়ের উত্তর হবে সফলতার কারণ হলো উত্তম ক্রয় তাহলে ক্রয় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট পণ্য বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের বা সেবার মালিকানা হস্তান্তরিত হয় তাহলে বিপণনে ক্রয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলেই সহজেই সেটা ভালো লাভে সেটা বিক্রয় করা যায় তাহলে উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি বা পুনঃ প্রক্রিয়াকরণ করে পণ্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয় এতে কি হয় এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয় তাই বলা যায় যে উত্তম ক্রয় হচ্ছে বিক্রয়ের অর্ধেক আর এরপরে তুমি উদ্দীপকে এটা উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক এই অংশে তোমরা এই অংশে আছে উত্তর তো এরপরে তুমি উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর বলো যে উদ্দীপকে মন্টুমিয়ার দোকানের পাশে অনেক অনেকেই অনেকই দোকান আছে যারা তার মতো একই পণ্য বিক্রয় করে অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকে অন্যের প্রতিযোগী হ্যাঁ একই ধরনের পণ্য বা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠান একে অন্যের প্রতিযোগী আমরা জানি এরা একে অন্যের প্রতিযোগী কোম্পানিগুলোকে প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এবং ফলে দক্ষতার সাথে ক্রেতাকে সন্তুষ্ট করতে না পারলে না পারলে কী হয় কোম্পানি ক্রেতা হারায় আর দাম মান সেবা বা অন্য দিক থেকে কোম্পানিকে প্রতিযোগিতা প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে হবে না হয় কি হবে অন্যথায় বাজার সে হারাবে এই জন্য প্রতিযোগীদের চিহ্নিত করতে হবে তাদের কৌশল জানতে হবে তাদের পছন্দ তাদের সে অনুযায়ী কৌশল নির্ধারণ করতে হবে এবং উদ্দীপকে মিস্টার জনাব মন্টুমিয়া যেন এই যে কম দামে পণ্য ক্রয় করতে পারে এবং প্রতিযোগীদের চেয়ে কম মূল্যে সেটা বিক্রয় করতে পারে এবং ভালো মানের পণ্য ক্রয় করে সে ভালো মানের দামে বিক্রয় করতে পারছে তাই সঠিকভাবে বলা যায় যে মন্টুমিয়া ব্যবসার সফলতার মূল কারণই হলো উত্তম ক্রয় এই হচ্ছে সিলেট বোর্ড উত্তর আলোচনা করে দিলাম এরপরে যাও এরপরে আছে হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার বরিশাল বোর্ড প্রশ্নটা দেখো বরিশাল বোর্ড সিকো ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান এটি গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য নিজস্ব ব্যবস্থায় সারা দেশের বিভিন্ন ব্যবসায়ী করে থাকে পণ্য বিক্রয়ের সময় প্রতিষ্ঠানটি তিন বছরের গ্যারেন্টি ও দশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে ভোক্তারা এই প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এখানে গয়ার প্রশ্নে যাও গয়ার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি আহ অধিপক্ষে উল্লেখিত প্রতিষ্ঠান পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কোন কার্যবলীর উপর গুরুত্ব দিয়েছে পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কোন কার্যবলীর উপর গুরুত্ব দিয়েছে ব্যাখ্যা করো কোন কার্যাবলীর উপর গুরুত্ব দিয়েছে পরিবহনের উপর তাই তো উদ্দীপকে পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কার্যাবলীর উপর কার্যাবলী পরিবহনের উপর গুরুত্ব দিয়েছে এই যে কি করেছে তারা গাজীপুরে অবস্থিত একটি প্রতিষ্ঠান বিপণনকারী ইলেকট্রনিক্স সিকো ইলেকট্রনিক্স গাজীপুরে অবস্থিত তারা কি করছে নিজস্ব ব্যবস্থাপনা সারা দেশে বিভিন্ন ব্যবসায়ী নিকট থেকে সরবরাহ করে থাকে এবং আচ্ছা এই যে এইখানেই আছে গয়ের উত্তর এই অংশটুকে যে প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদিত পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় সারা দেশের বিভিন্ন ব্যবসায়ী নিকট সরবরাহ করে থাকে তাহলে তারা এই যে সরবরাহ করে থাকা সারা দেশে সেটা কিসের মাধ্যমে করা যায় এটা অবশ্যই পরিবহনের মাধ্যমে তাহলে এখানে পরিবহনের গুরুত্ব রয়েছে পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের পরিবহন কাজটি বা পরিবহনের কাজের গুরুত্ব রয়েছে এভাবে লিখবা তারপরে পরিবহন কি এটা বলতে হবে পরিবহন হচ্ছে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী আনা নেওয়া করা হয় এবং দূরত্ব রাশিয়া পায় ভোক্তা এবং উৎপাদকের মাঝে দ্রুত হ্রাস পায় ক্রেতার হাতে হাতে পণ্য পৌঁছে দিতে পরিবহন সাহায্য করে এবং এই হচ্ছে পরিবহন এরপরে তুমি উদ্দীপকে যা যেভাবে আছে পরিবহন নিয়ে এর আগে আলোচনা করেছি সেভাবেই বিষয়গুলো একই তো এখানে এরপরে উদ্দীপক অনুযায়ী তুমি লিখে নিবা যেভাবে বলা আছে যে সিকো ইলেকট্রনিক্স বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করে বিপণন করে এবং তারা গাজীপুরে অবস্থিত তারা বিভিন্ন সারাদেশে তাদের ব্যবসায়ীদের নিকট মাল সরবরাহ করে এবং এই যে সারা দেশে মাল সরবরাহ করার ফলে দূরত্ব হ্রাস পেয়েছে এবং যেটা পরিবহনের মাধ্যমে তারা করছে তাহলে পরিবহনের কার্যগুলির ক্ষেত্রে পরিবহন কার্যের গুরুত্ব রয়েছে এটা হচ্ছে ঘ এরপরে যাও ঘরের প্রশ্ন হচ্ছে কি প্রতিষ্ঠানটি বিক্রয় বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো কেন বৃদ্ধি পাচ্ছে তারা এই যে দেখো শেষের অংশে আছে ঘয়ের উত্তর যে আহ পণ্য বিক্রয়ের সময় প্রতিষ্ঠানটি তিন বছরের ও গ্যারেন্টি ও দশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে ভোক্তারা এই প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এইখানেই শেষের অংশেই আছে উত্তর এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে উত্তর হবে কি প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির কারণ হলো বিক্রয়ত্ব সেবা অর্থাৎ বিক্রয় পরবর্তী যে সেবা সেটা হচ্ছে বিক্রয়ত্ত সেবা পণ্য বিক্রয়ের পর যে সেবা দেওয়া হয় সেটা বিক্রয়ত্ত সেবা সাধারণত ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে বিক্রয়ত্ব সেবা প্রদান করা হয় এবং এই সেবা নির্দিষ্ট সময়ের ভেতরে ক্রেতাদের প্রদান করা হয় কারণ ক্রেতারা পণ্য ক্রয় করে এর থেকে যে সুবিধা প্রত্যাশা করে সেটা যদি কোম্পানি প্রদান করে তাহলে ক্রেতারা বেশি খুশি হবে আর এই ক্ষেত্রে উক্ত পণ্য সরবরাহ করে আবার তাছাড়া তিন বছর এবং গ্যারেন্টি তিন বছরের তারা পণ্যের ক্ষেত্রে তিন বছরের গ্যারেন্টি এবং দশ বছরের তিন বছরের গ্যারেন্টি প্রতিষ্ঠানটি তিন বছরের গ্যারেন্টি এবং দশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে যে যার ফলে কি হয় ক্রেতারা পণ্য এবং সেবা ক্রয় করে পণ্য এবং তাদের ওই ওই পণ্য এবং সেবা ক্রয় কর করে সন্তুষ্ট হয় এবং সন্তুষ্ট হয় এবং দিন দিন এই কারণেই তাদের ওই ধরনের এই প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই বলা যায় যে কিলিক বা প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ হলো বিক্রয়ত্তর সেবা এটা হচ্ছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ড শেষ করলাম আমরা আমরা আজকে শেষ আজকে আমাদের মোটামুটি প্রশ্ন যেগুলো আলোচনা করেছি এগুলো আমার মনে হয় তুমি আমার মনে হয় তুমি এগুলো পারবে আর হচ্ছে এই অনুযায়ী যদি পড়ো তাহলে এই প্রশ্ন আলোকে তুমি অন্যান্য প্রশ্ন বোর্ডগুলো খেয়াল করো কিছু এই ধরনেরই উত্তর হবে তো তোমাদের অনুশীলনের বই প্রশ্নগুলো মিলিয়ে পড়বে এবং অন্যান্য বোর্ডগুলো অন্যান্য প্রশ্নগুলো দেখবে হ্যাঁ তুমি এই প্রশ্নগুলো যদি যেভাবে বলা আলোচনা করেছি সেভাবে যদি এগুলো একটু খেয়াল করো মন দিয়ে শোনো এবং বুঝতে পারো তুমি তোমার অনুশীলনের প্রশ্নগুলো করে নিতে পারবে আশা করছি আর হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সচেতন থাকবে এই এই যে মহামারীর অবস্থায় সবাই স্বাস্থ্য সচেতন বিধি মেনে চলবে যে যা বলা হচ্ছে বা যেগুলো আমরা জানি সবাই সে বিষয়গুলো তো পড়াশোনা করবে আর হচ্ছে পড়াশোনা তো পড়াশোনা করবে নিয়মিত পড়াশোনা করবে যে যেহেতু এখন আমরা একটা আমরা খুব খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যদিও অনেক দিন ক্লাস নাই পড়াশোনা হচ্ছে না প্রতিষ্ঠানগুলো বন্ধ তারপরে এভাবে যেভাবে পড়ানো হচ্ছে পড়া পড়াশোনাগুলো অনলাইনের সিস্টেমের পড়াশোনা সব টিচারের লেসেন যেগুলো দেয়া হচ্ছে সেগুলো শেষ করবে পড়বে আর হচ্ছে এই তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ